মানুষের থেকে সাহায্য নিয়ে আমরা কি সেগুলো কোথাও মেরে দিচ্ছি? অ্যাকচুয়ালি টাকা পয়সা নিয়ে কোনো রকম ধান্দাবাজি করতেছি? মানুষের টাকা পয়সা নিয়ে ভণ্ডামির সুযোগ নিচ্ছি? এই সব কোশ্চেনের আনসার ইনশাআল্লাহ আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। তো রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার। হঠাৎ দেখতেছি মুরগিগুলো আমাকে ডাকতেছে, এখন তারা কি বলতে চাচ্ছে আমি জানি না। তো আমি চলে আসছি ঢাকার মেরাদিয়া বাজারে। আজকে উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু এক্সাইটিং মানুষকে খুঁজে বের করা। তো চলেন আমরা ফার্স্ট সেই মানুষটাকে খুঁজে বের করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভিতর কেমন আছে? ওই ভালো নাই তো, এই যে হাতে খাটছি পেটে খাচ্ছি, না খাটলে একদিন খাইতে পাবো না এটাই। আমরা যদি আপনার জন্য এক মাসের বাজারের ব্যবস্থা করে দিই আপনি কি খুশি হবেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনি যা চান আমরা ইনশাল্লাহ আপনার জন্য সেই ব্যবস্থাটা করবো, ওনার সাথে করে যা ওনার মন চায় বাজার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে আমাদের এবিলিটি যতটুকু ছিল আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আপনার মন মতো বাজার হয়েছে? আলহামদুলিল্লাহ হয়েছে। আপনি কি আরো কিছু নিতে চান? না, আমি আর কিছু নেব না। থাক, আপনি আজকে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। যারা এই ব্যবস্থাটা করে দেওয়ার সুযোগ দিছে তাদের জন্য একটু মন থেকে দোয়া করুন। আলহামদুলিল্লাহ, দোয়া করছি আল্লাহ তুমি সুফল ফলে ভালো রাখেন আল্লাহ। চিংড়ি মাছ নিছি, মাংস নিছেন। আচ্ছা, আমরা আপনার জন্য এইটুকু করতে পারছি। এখানে অনেক কিছু আছে, আপনি দেখে নেন। এখানে ছোলা, তেল, মুড়ি আর অনেক কিছু একসাথে আছে। ঠিক আছে, আম্মা দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। এখানে অনেক কিছু আছে। আপনি ই করেন, আর ইমোশনাল হলেন। এখানে মানুষের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারছি, এটার ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এরকম প্যাকেজ আমরা আরও বেশ কয়েকজনকে দিব ইনশাল্লাহ। কিছু মানুষের আমরা সারা মাসের বাজারে যতটুকু হেল্প লাগে আমরা করব। তো আজকে আমরা চাচ্ছি আপনাকে আর কি মাসিক বাজারটা করে দিতে, কোনো আপত্তি নেই তো? আপনি কী কিনতে যাচ্ছেন আজকে বাজার থেকে? তোর তরকারি কিনতে আইছিস? মাছ কিনবেন, মুরগি কিনবেন? জি। আমরা কিনে দিলে খুশি হবেন? জি। আপনি এই তরি তরকারিগুলোর মধ্যে যা নিতে চান আজকে যতটুকু নিতে চান নিতে পারেন। তো আমরা এখন মুরগি কিনতে চলে আসছি আপনার সাথে, আর মেটা হইলে হবে? জি। খুবই এক্সাইটিং লাগতেছে আমার নিজেরও। তিনটা কয় কেজি হচ্ছে মামা? 6 কেজি হবে? জি। ঠিক আছে, 6 কেজি মুরগিও নেওয়া হয়ে গেল মাশাআল্লাহ। গরুর মাংস দেখে আমার নিজেরই ভয় করতেছে, কারণ যেরকম দাম এই চড়া দামে কেনাটা একটু মুশকিল। বাট এই সুযোগটা আপনারা করে দিচ্ছেন, যারা আমার অডিয়েন্স এই মুহূর্তে দেখতেছেন, আপনাদের জন্য আজকে আমরা ওনার কাছে কিছু বাজার সুন্দর খুশি মনে তুলে দিতে পারতেছি। আজকে আমরা আপনার মুখে যা শুনবো তাই করব। গরুর মাংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। মাছের দিকে তাকাইলেই মনে হয় সবগুলো মাছ নেই, কিন্তু সেটা আমাদের সুযোগ নাই। আর যদিও সুযোগ আছে, সেটা হচ্ছে ওনার জন্য আজকে পছন্দ করে সেই মাছটা নেওয়া, যেটা উনি অনেকদিন ধরে হয়তো নিতে চাইতেছেন। আপনি কোন মাছটা নিতে চান? ইলিশ মাছ দেন। আল্লাহ যদি সুযোগ করে দেয় আমরা আসলে থামানোর কেউ না। আপনি আজকে আপা এখান থেকে যেই মাছ ভালো লাগে নিতে পারেন। ওনার কথাগুলো রাখার আমরা চেষ্টা করব। আপনার মন মতো হয়েছে কি বাজার? জি, আল্লাহর মতো হয়েছে। মিলাই দেওয়ার মালিক আল্লাহ। আমরা আসলে মিলাই দেওয়ার মালিক হইলো আল্লাহ। বিদেশ দেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। বাট আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে এই উদ্যোগটাকে আরো বলিয়ান করতে, তাহলে ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি বিকাশ এবং নগদে যুক্ত হতে পারেন। এবং দেশের বাইরে থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটাও দেওয়া আছে, আপনারা সরাসরি সেখানেও চাইলে যুক্ত হতে পারেন। আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর আমরা খুবই খুশি হব যদি আপনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর রহমতে দোয়া করি, আল্লাহর রহমতে এই কি যেন আল্লাহর রহমতে সামনে বছর যেন আল্লাহর রহমতে যেন পাই। আপনার কেমন লাগছে কলাগুলো পাওয়ার পরে? ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কলা কি একা খাবেন না সবাইকে দিয়ে? সবাইকে দিয়ে আপনারা দিয়ে খাবেন ইনশাআল্লাহ। সবাইকে ইফতারি মানুষকে করাইলে একজন একটা রোজা রাখার সওয়াব পায়। আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন তাদের আমি অভিনন্দন দিতে চাই, কারণ আপনারা প্রত্যেকেই হয়তো কেউ না কেউ কোনো না কোনোভাবে এই সওয়াবের অংশীদার হইতে পারলেন। আমাদের পক্ষ থেকে, কেজিবি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের পক্ষ থেকে আপনার জন্য আশা করি অনেক কাজে আসবে। এখানে মোটামুটি 15-20 দিনের বাজার করা আছে। আপনার চাল, মুড়ি, তেল থেকে শুরু করে যা যা প্রয়োজন এগুলো দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। গ্রহণ করবেন, ধরেন ভাই। আচ্ছা, কি রোজা রাখছেন?
ইনশাআল্লাহ আপনি আরো 15 20 দিন ইফতারির ব্যাপারে একটু সহযোগিতা পাবেন আর আসসালামু আলাইকুম আপনি এটা আরো কয়েকদিন ইফতারি করতে পারবেন ইনশাআল্লাহ দোয়া রাখেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আপনার কেমন লাগতে আছে খুবই ভালো এখন আমি যে এখানে সবকিছু একসাথে আছে দোয়া রাখেন আমাদের জন্য আমরা কিছু মানুষকে যারা আসলে সততার সাথে কাজ করতেছে যারা পরিশ্রম করে ইনকাম করে সংসার চালানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তাদের একটু সহযোগিতার উদ্দেশ্যে আমরা আগে আসছি এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার সাথে এই এক মাসের বাজার করে দেওয়ার জন্য যা প্রয়োজন আমরা কিনে দিতে চাই আলহামদুলিল্লাহ আপনারা যদি সহায়তা দেন আলহামদুলিল্লাহ আজকে তো আমরা চেষ্টা করলাম আপনার জন্য একটা কিছু করে দেওয়ার এখন কতটুকু আপনার জন্য হয়েছে এটা আপনি আপনার অনুমতি থেকে একটু বলুন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা যা অকল্পনীয় আল্লাহ পাকের ইচ্ছা অথবা আপনাদের মাধ্যমে যা পাইছি এটা আসলে আমার ভাবনার বাইরে ছিল আলহামদুলিল্লাহ আমার মতো লোক আমার অবস্থান থেকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমাদের মেইন উদ্দেশ্য ছিল এমন কিছু মানুষের সাথে সহযোগিতায় আসা যারা পরিশ্রম করে তাদের জীবনটা চালাচ্ছে আমাদের এখানে আসলে আল্লাহ যতটুকু রহমত করছে আমরা এর মধ্যে ওনার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করছি এবং আজকে না মানে আপনি রমজান মাস এবং আরও রমজান মাসের পরে অনেক বড় একটা সময় ইনশাআল্লাহ হয়তো এ বাজার জন্য চলতে পারবেন বাট আমি সরকার বলেন কর্তৃপক্ষ বলেন সবার কাছে একটা অনুরোধ করতেছি দ্রব্যমূল্যটা এত বেশি হয়ে যাচ্ছে এটা কিছু মানুষের নাগালের মধ্যে নাই মানে একদিনে যতটুকু অর্জন হয় সেটা দিয়ে বাজার করে পুরো পরিবার নিয়ে চলা সম্ভব না কিছু মানুষের জন্য এখানে আলহামদুলিল্লাহ আমরা তেল মাংস থেকে শুরু করে মাছ চাল ডাল পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় যে কোনো খাবার দুধ ডিম আলহামদুলিল্লাহ ওনার পরিবারের জন্য যা যা প্রয়োজন ছিল আমরা চেষ্টা করছি কিন্তু এই কাজটা আমরা করি নাই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন স্পেশালি আমার যারা দর্শকরা এই সুযোগটা আমাদের করে দিছিলেন তাদের সাহায্যের জন্য আজকে আমরা এটুকু করতে পারছি সো আমি তাদেরকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইতেছি আর সেকেন্ড হচ্ছে এরকম উদ্যোগে যদি আপনারাও অংশগ্রহণ করতে চান এরকম মানুষদেরকে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে এই মুহূর্তে সেখানে সরাসরি আপনারা বিকাশ এবং নগদে যুক্ত হতে পারেন এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন আমরা কাউকে কোনো দিন বলি না যে আপনি এত টাকা দেন এত টাকা দেন নো এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন আপনি দেশে বাইরে থেকেও চাইলে আমাদের সরাসরি ব্যাংকে ওই সাহায্যটা পাঠাতে পারেন আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে আমরা যতটুকু কালেকশন করেছিলাম এটা দিয়ে আমরা ওনার জন্য আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা করতে পারছি তো আমরা চেষ্টা করবো আরও মানুষের জন্য এই ধরনের সুযোগ যাতে হয় সেটা করে দেওয়ার দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকে যে আয়োজনটা আলহামদুলিল্লাহ করছে এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে করছে ওনাদের দুনিয়াবি কোনো স্বার্থ না এরকম যদি প্রত্যেকটা উচ্চ লেভেল যারা আছে তারা যদি এরকম যার যার অবস্থান থেকে সবারই যদি সহযোগিতা করতো হয়তো বা একজনের ওনার অবস্থা থেকে একজনে পারছে কিন্তু একজন খুশি হওয়া মানে এরকম হাজার লোক খুশি হওয়া ওনার দোয়াটা সবাই মিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ভিডিও দেখতেছেন ভাইদের জন্য দোয়া করবেন তারা যাতে সামনে আরও আগে যেতে পারে এইভাবে তাদের জন্য খাস দিল থেকে দোয়া সবাই করবেন কারণ তারা যা করতেছে আসলে ওনাদের জন্য না এরা মানুষের জন্য করার চেষ্টা করতেছে আর ওনারা এই কাজটা করতেছে শিক্ষণীয় হিসেবে যে ওনাদের দেখা দেখে আর দশজন ধরে শিখে আল্লাহ আমাদের সকল সৎ এবং নেক ইচ্ছাগুলো পূরণ করে নিক এবং আপনারা যারা এই প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করছিলেন তাদের প্রত্যেকের অনুদানগুলো আল্লাহ কবুল করে নিক আপনাদের সহযোগিতায় দিনাজপুরে আমরা আরেকটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম যেখানে কেজিপি ফ্যামিলি ওয়ার্ল্ডওয়াইডের মডারেটর তুহিন এবং তার বন্ধুদের সাহায্যে আমরা প্রায় 40 থেকে 50 জন বাচ্চার জন্য একটি করে পাঞ্জাবি একটি করে টুপি একটি পায়জামা একটি আতর দিয়েছিলাম তাদেরকে এবং তারই সাথে সেই দিন তাদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছিল যা আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তাদেরকে খুবই খানদানি ওয়েতেই আপ্যায়ন করার চেষ্টা করা হয়েছে এছাড়াও তাদের প্রত্যেককে একটি করে কোরআনের কপি গিফট করা হয় এবং তারই সাথে ঈদের সালামিও তাদেরকে দেওয়া হয় মাশাআল্লাহ তাদের সাথে এরকম একটা মুহূর্ত কাটাতে পেরে আমাদের মডারেটর এবং ভলেন্টিয়ার টিমে যারা ছিলেন তারা নিজেরাও খুবই খুশি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের চোখে মুখে যে আনন্দ সেটা সত্যি আমরা কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন লাগতেছে আপনার ভালোই ভালো লাগতেছে আমাদের জন্য দোয়া করেন আচ্ছা
আপনার কেমন লাগতেছে জি অবশ্যই ভালো লাগতেছে কারণ আমি বিশেষ করে ওই মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করছি যারা সৎপথে পরিশ্রম করে উপার্জন করে করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আপনার আপনাকে আমাদের দেখে মনে হচ্ছে আপনি একটা সৎপথে রুজি রোজগার করার চেষ্টা করতেছেন দোয়া রাখবেন ভাই আমাদের জন্য আসসালামু আলাইকুম কেমন লাগতেছে খুব ভালো আমাদের জন্য দোয়া করবেন চাচা আসসালামু আলাইকুম রোজা আছেন নাকি আচ্ছা জিনিসপত্রের দাম তো অনেক বাইরে গেছে চাচা এখন একটা কিনলে আরেকটা কেনা যায় না খুব খারাপ অবস্থা বাজারে আপনি একটু গ্রহণ করবেন আমার তিনটা ছেলে মেয়ে হ্যাব যখন আছে বুঝছেন তিনও ছেলে মেয়ে এলেই খাবো এফতার সময় লেখাবো আল্লাহ তাআলা রহমত করবে এই যে পেয়ে গেলাম এফতারি আল্লাহ আল্লাহ তাআলা রহমত করছে আল্লাহ তাআলা বান্দার আমারে দিয়ে গেছে তার বুঝছি তার আল্লাহ জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা রহমত করবে বাবা শুধু বললেন এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবকিছু আপনাদের শান্তি করব দান আপনাদের হাইট নিয়ে খাইট দান করুক আপনাদের মৃত্যুবাসীদেরকে জান্নাত বাসী করুক আমি আল্লাহ কাছে আল্লাহ কবুল করে নিন আসসালামু আলাইকুম আমার ঘরের মধ্যে কিন্তু সবাই রোজা ওই সকালে তিনটার দিকে উঠিয়ে কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি নামাজ পড়ার পরে তারপরে কোরআন তেলাওয়াতের পরে সেহরি খাই মাশাআল্লাহ ওনারা এই যে ইবাদতের ভিতরে নিমজ্জিত আছেন আল্লাহ ওনাদের এই না আপনাদের প্রত্যেকটা মানে জিনিস আল্লাহ কবুল করে নিক আর আমাদের খুব বেশি কিছু করতে পারি নাই হয়তো তারপরেও এখানে একটা প্যাকেজ আমরা করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি এখানে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর এই জিনিসটাকে আপনাদের হাতে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে পৌঁছাই দিছে দেশ থেকে বিদেশ থেকে সবাই অংশগ্রহণ করছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ এটা ইনশাআল্লাহ 10-15 দিন আপনি ইফতার করতে পারবেন আর কি কেমন লাগছে আপনার এখন কি কমো রাস্তাঘাটে তো এরকম উপকার কেউ কাউরে করে না কথা বুঝছেন আমি আজকে পুরো এক সপ্তাহ ধরে অনেক কষ্টে আছি গাড়ি লয়ে গাড়ি চালাই তারি না এটা নষ্ট হয় ওটা নষ্ট হয় তারপরে রোজা রাখা বহুত কষ্ট আছে হাতে দেখাও তো কাজ করছে না উনি ওনার হাতের কন্ডিশনটা দেখলে বোঝা যায় যে একটা পরিশ্রম করে সৎপথের পরিশ্রম করে যে কষ্ট করে মানুষ চলতেছে এগুলো দেখানো উচিত আরও মানুষের কাছে যাওয়া উচিত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি আল্লাহ যতটুকু আমাদের সুযোগ দিছে আর কি যারা এই যার মধ্যে আমাদের সহযোগিতা করছে তাদের দান আল্লাহ কবুল করে নিক আর আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন অবশ্যই দোয়া করব মন ভরে দোয়া করব আর ফ্যামিলির ওপর নামাজ পড়ে দোয়া করতে আপনার ভুল লেগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মনটা খুব ভালো লাগলো আপনার দিতে পেরে তো দেখলেন কীভাবে আমরা ভণ্ডামি করে ধোকাবাজি করে মানুষের থেকে টাকা মেরে দিয়ে এই সাহায্যগুলো কোন জায়গায় ব্যবহার করলাম তো এই ধরনের কমেন্ট যারা করেন তারা আশা করি একটা সুন্দর গোছানো উত্তর পাইছেন আর আজকে রোজা রেখে আসলে এত দৌড়াদৌড়ি করতে গিয়ে একটা জিনিস আমার শিক্ষা হয়েছে সেটা হলো যে মানুষ যারা আসলে সাহায্য প্রয়োজন এই মানুষগুলোকে খুঁজে বের করা অনেক কঠিন আমি যখন অ্যাকচুয়ালি বাজারে আসলাম একটা না দুইটা না তিনটা বাজার আমি নিজে ঘুরলাম এবং আমি হাতে গোনা কয়েকটা মানুষকে খুব সলিড মন নিয়ে সাহায্য করতে পারছি অনেক মানুষ আমাদের সাহায্যের জন্য আসছেন বলে আমরা কিছু করতে পারিনি তো আমি আবারও বলবো আমাদের যতটুকু সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি আমি চাই আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখলেন এবং এই কাজগুলো দেখার পর আপনার যদি মনে একটু হলেও ফিল হয় যে হ্যাঁ এরকম বড় কাজগুলোতে আমরাও যুক্ত হতে চাই আমরাও কন্ট্রিবিউট করতে চাই আমরাও এটা অংশীদার হতে চাই তাহলে আমার স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে যুক্ত হতে পারেন এবং তার সাথে দেশের বাইরে থেকেও যারা যুক্ত হতে চাচ্ছেন তারা সরাসরি ব্যাংকে আপনাদের সাহায্যগুলো পাঠিয়ে দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে যার জায়গা থেকে চেষ্টা করবেন এই উদ্যোগে আমরা আরও কয়েকটা বেশ ভালো কাজ করার সুযোগ পেয়েছি সেগুলো টাইম টু টাইম আমাদের গ্রুপ কেজিপি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড থেকে পোস্ট করা হবে সেই গ্রুপের লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে আপনারা কাইন্ডলি এখান থেকে চেক করে নেবেন সেখানে আমাদের সবগুলো কাজের আপডেট এ টু জেড দেওয়া হচ্ছে আর আমি আমার বিশেষ একজন মডারেটর তুহিনকে ধন্যবাদ জানাতে চাই আমার এই আজকের প্রজেক্টে এ টু জেড হেল্প করার জন্য ও আরও বড় কয়েকটা কাজ করছে সেগুলো ভিডিওতে অলরেডি আপনার আপডেট পেয়ে গেছেন সো ও এবং ওর বন্ধুদের টিমটাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে বিশেষ করে আবারও ধন্যবাদ জানাতে চাই আল্লাহর রহমতে এতগুলো সাহায্য আমাদের কাছে পাঠানোর জন্য এবং তার মাধ্যমে অনেকগুলো মানুষকে আসলে হেল্প করার জন্য
আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটুকু ইমপ্রুভ করছি আমি জানি না, বাট আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফিউচারও এই ধরনের ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। যে রিকোয়েস্টটা করলাম সেই রিকোয়েস্ট আসলে আপনারা রাখবেন। আজকের জন্য এতটুকুই গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।